নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল করিম আম্মা বাদ দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অত্যন্ত বারাকান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইমানের কালিমার বিষয়ে দুটি কথা বলার জন্য আপনারা দেখেছেন গত কয়েকদিন পূর্বে সম্ভবত গাংনী উপজেলা মেহেরপুরে একটা মসজিদ থেকে মেহরাবের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা ছিল এই আহলে হাদিসের গোষ্ঠী তো তার নজদির গোষ্ঠীরা এটাকে ভেঙে ফেলেছে তাদের দাবি হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা একসাথে কোথাও নেই হাদিসে পাকের মধ্যে নেই সেজন্য তারা এটাকে রাখতে চায় না এটা কালেমার বাক্য এটা তাওহীদের বাক্য এটা ইমানের কালেমা আর তারা সেই কালেমার উপর আঘাত করতেছে আজকে তারা সরলমনা মুমিন মুসলমানদের ইমান এবং আমলের উপর আঘাত করে মানুষের মধ্যে একটা ফেতনা সৃষ্টি করার চেষ্টা করতেছে তারা মূলত চায় মানুষের ইমান এবং আমলকে নষ্ট করে দেয়া আল্লাহর পথ থেকে তারা মানুষকে দূরে সরিয়ে দিয়ে কিভাবে অন্য পথে পরিচালিত করা যায় নজদির পথে কিভাবে পরিচালিত করা যায় তারা সেই চিন্তায় মগ্ন আছে এজন্যই তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা তারা সহ্য করতে পারে না এটাকে এনকার করত একমাত্র কাফেরেরা কাফেরেরা একমাত্র ওই বাক্যকে এনকার করত কোন মুমিন কোন মুসলমান এই বাক্যকে এনকার করতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংখ্যক কিতাবের মধ্যে একসাথে রয়েছে আমরা দালিলিক আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে বলতে চাই তারা কি কোরআন হাদিস পড়ে আলেম হয়েছে নাকি ঘোড়ার ঘাস খেটে আলেম হয়েছে আল্লাহই ভালো জানেন কারণ তারা যদি কিতাব পড়ত অবশ্যই তারা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা পেত আসলে তারা কিতাব পড়ে না তারা একটি চক্র তারা একটি চক্র তারা মাঠে নেমেছে কিভাবে সরল মনা মুসলমানদের ইমান এবং আমলকে নষ্ট করা যায় তারা নজদির গোষ্ঠী তারা নজদির দালালি করছে ওরা নজদির পাছাটা গোলাম অবশ্যই তাদের থেকে দূরে থাকতে হবে ভাইরা আমার খুব সতর্ক থাকতে হবে খুবই সতর্ক থাকতে হবে কারণ ওরা মুসলমানদের ইমান এবং আমলের জন্য হুমকি স্বরূপ সেটা অনেক আগে থেকেই আমরা বলে আসছি সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ دَجَّالُونَ كَذَّبُونَ يَأْتُونَكُمْ مِنَ الْأَحَادِيثِ بِمَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ لَا يُضِلُّونَكُمْ وَلَا يَفْتِنُونَكُمْ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সাবধান করে গিয়েছেন ওনার উম্মতদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় দাজ্জাল এবং কাজ্জাবের আবির্ভাব হবে তারা তোমাদেরকে এমন কথা শোনাবে নতুন নতুন হাদিস তোমাদেরকে শোনাবে যা তোমরা শুনবে দূরের কথা তোমাদের বাপ দাদারাও শুনেনি রসুল বলেন উম্মত তোমরা সাবধান থেকো লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম তোমরাও তাদের কাছে যাবে না এবং তোমাদের কাছেও তাদেরকে আসতে দিবে না এটা মনে রাখতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় এই লা মাযহাবি নজদির গোষ্ঠী নজদির পাছাটা গোলামদের থেকে অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে না হয় তারা আমাদের ইমান এবং আমলকে নষ্ট করে ফেলবে আল্লাহর পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়ে আমাদেরকে নজদির পথে পরিচালিত করতে চায় তারা কখনো সফল হবে না ইনশাল্লাহ কারণ এখনও ইমানদাররা বেঁচে আছে আশিকা রাসূলরা বেঁচে আছে তারা একসাথে কোথাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা পায় না এই জন্য তারা রাখতে চায় না নাউযুবিল্লাহি মিন যালিক অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে আসুন আমরা কিতাব দেখা শুরু করি এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফ সিহাসিত্থার দ্বিতীয় নাম্বার কিতাব সহিহ মুসলিম সেই সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে উল্লেখ রয়েছে সহিহ মুসলিমের মধ্যে বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহিহ মুসলিমের মধ্যে একসাথে উল্লেখ রয়েছে এটা ইমানের কালেমা সেটা বিশ্বনন্দিত মুহাদ্দিস মুফাসসিরগণ বলে গিয়েছেন হাফিজুল হাদিস আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি তিনি সিয়ারু আলামিন নোবালার এগারোতম খণ্ডের সাতাশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন ওয়াকাযালিকা কালিমাতুল ঈমান ওয়া হিয়া ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে স্পষ্টই ইমাম জাহাবি উল্লেখ করেছেন একসাথে তিনি উল্লেখ করেছেন ওয়াকাযালিকা কালিমাতুল ঈমান সেটা হচ্ছে ইমানের কালেমা কালিমাতুল ঈমান এটা ইমানের কালেমা এই নজদির গোষ্ঠী আমাদেরকে কি বোঝাতে চায় ওদের উদ্দেশ্য কি এটা আমাদের কাছে অবশ্যই পরিষ্কার হয়ে গেছে
কারণ তারা চায় আল্লাহর পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে এই নজদি কুখ্যাত নজদি ইবনু তাইমিয়ার পথে আমাদেরকে পরিচালিত করতে চায়, কুখ্যাত তাহকিককারী নাসিরউদ্দিন আলবানীর পথে আমাদেরকে পরিচালিত করতে চায়, যারা অভিশপ্ত এই অভিশপ্ত পথে কখনো আমাদেরকে পরিচালিত করতে পারবে না। ইমামগণ বলে গিয়েছেন এটা ইমানের কালেমা। সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম শামসুদ্দিন জাহাবি তিনি স্পষ্ট উল্লেখ করেছেন। এবার আসুন ওদের মুরব্বীদের কিছু কিতাব আমরা দেখব, যারা আজকে ইমানের কালেমার উপরে আঘাত করতে চায়, যারা ইমানের কালেমা নিয়ে কথা বলতে চায়, ওদের সাহস কত। এটা ইমানের কালেমা, এটা তাওহীদের কালেমা, ইসলামের কালেমা, এটা ওনাদের মুরব্বীরাই বলে গিয়েছেন। সালাউল আফহামের মধ্যে ইবনুল কাইয়িম জাওজি তিনি উল্লেখ করেছেন, ওয়ারা ফাহানা লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন, ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইদা যুকিরতু যুকিরতা মাই ওয়া ইউক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফি কালিমাতিল ইসলাম। তিনি স্পষ্টই সেখানে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটা হচ্ছে কালিমাতুল ইসলাম, ইসলামের কালিমা। প্রিয় মুসলমান ভাইরা, এই নজদির দালালদের খপ্পর থেকে দূরে থাকুন, আপনারা অবশ্যই সতর্ক থাকুন। আপনাদের ছেলে সন্তানের মাথায় তারা কুবুদ্দি ঢুকিয়ে দিচ্ছে, তারা বেন ওয়াশ করে আপনার ঘরে আহলে হাদিস ঢুকিয়ে দিচ্ছে, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই নজদির গোষ্ঠীর কবল থেকে না হয় আপনার ইমান এবং আমলকে আপনার পরিবারকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের কবল থেকে সবাইকে হেফাজত করুন। ওনাদের আরেকজন মুরব্বী আব্দুর রহমান মোবারকপুরি তিনি তোহফাতুল আহওয়াজির মধ্যে উল্লেখ করেছেন সপ্তম খণ্ডে, কালিমাতুত তাওহীদের ওয়াহিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিল ইজমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তাওহীদের কালিমা লিল ইজমা, উম্মতের মধ্যে সেটা ইজমা হয়েছে। আপনারা কিসের কোরআন হাদিস পড়েন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বুয়া শায়েক, সে নাকি 6 মাস গবেষণা করেও কোথাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পায় না। নাউযু বিল্লাহি মিন যালিক, আমরা যেদিকে চাই সেদিকেই আমরা খুঁজে পাই, অসংখ্য কিতাবের মধ্যে একসাথে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা 100টির উপরে কিতাব থেকে দেখাতে পারবো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লেখ রয়েছে, ইমামরা একসাথে উল্লেখ করেছেন। আজকে ওরা ওঠার মধ্যে শিরিকের গন্ধ পায়, নাউযু বিল্লাহি মিন যালিক, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এবার আসুন আমরা আরেকটি কিতাব দেখি, এটা ফাতহুল বারি, ইমাম ইবনু হাজার আসকালানি, তিনি কেমন ইমাম সবারই জানা আছে। তিনি ষষ্ঠ খণ্ডের 143 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, ওয়ালি আবি শাইখ মিন হাদিস ইবনে আব্বাস কানা মাকতুবান আলা রায়াতিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবি শাইখ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সবাই জানেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা ছিল কালো এবং পতাকা ছিল সাদা, সেখানে স্পষ্ট লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন ইমাম ইবনু হাজার আসকালানি এটাই উল্লেখ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো অনেক কিতাব থেকে দেখাতে পারবো, কিতাব দেখালে সারা দিন দেখানো যাবে, এত কিতাবের মধ্যে আছে। আর এই নজদির গোষ্ঠীরা চোখের মধ্যে কাঠের চশমা লাগিয়েছে, ওদের নজদির প্রেম ওদের হৃদয়ে লালন করে, রসুলের প্রেম লালন করে না বলেই তারা খুঁজে পায় না। এবার তাদের আরেকজন মুরব্বীর কিতাব দেখুন, এটার নাম হচ্ছে নাইলুল আওথার। কাজী শাওকানি নাইলুল আওথারের মধ্যে উল্লেখ করেছেন, এটা ষষ্ঠ খণ্ড, আনা মাকতুবান আলা রায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নজদির গোষ্ঠীগুলি খুঁজে পায় না, কিভাবে খুঁজে পাবে? তারা তো সব সময় কিতাব পড়ে কিভাবে আমার নবীজির দোষ খোঁজা যায়, তারা তো কিতাব পড়ে কিভাবে আমার নবীজির দোষ বের করা যায়, তাওহীদের বাক্য কালেমার বাক্যকে কিভাবে মুছে ফেলা যায়, ওই চিন্তায় তারা মগ্ন। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যকে একমাত্র এনকার করত কাফেররা, কোনো মুমিন মুসলমান সেটাকে এনকার করতে পারে না। আল মুস্তাদরাক আলা সুহাইন ইমামে হাকিম নিসাপুরি তিনি উল্লেখ করেছেন, আপনারা সকলেই জানেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহর কাছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিলেন, উসিলা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাকাল আল্লাহু ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, হে আদম তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দিচ্ছেন
قال يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم স্পষ্ট উল্লেখ রয়েছে একসাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন হে আমার প্রভু হে আমার রব আপনি যখন আমাকে সৃষ্টি করে আমার মধ্যে যখন রূহ প্রবেশ করান তখন আমি মাথা উঠিয়েছি আমি মাথা উঠিয়ে আরশের পায়ার মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট উল্লেখ রয়েছে আল মুস্তাদরাক আলা সহিহাইন এটা হচ্ছে তৃতীয় খণ্ড ইমাম হাকিম নিসাপুরি হাদিসটা উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ সহি আর কত দলিল দেখালে তোমাদের পোষাবে আরেক মৌলবি দেখলাম আব্দুর রহিম সালাফি নাকি এই আব্দুর রহিম নজদিকে বলতে চাই জনাব আব্দুর রহিম নজদি সাহেব আপনি বলেছেন আল মুস্তাদরাক আলা সহিহাইনে নাই লা ইলাহা তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বল বল এই জায়গা যারা আছেন আলেম ওলামা হাজী গাজী অনেক লোক আছে আমার বিশ্বাস একজন লোক হাজ দেখাই বলেন তো যে আমার এই চক্ষু দুইটা দিয়ে বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ মুস্তাদরাক হাকিম সুনানে কুবরা বাইহাকি তারপর মুস্তাদ আহমদ তারপর কি বলে ফতহুল বারি তারপর এই ধরনের যত কিতাব আছে মিজানুল ইতাদাল মহল্লা মুগনি ইনায় বিনায় লিহা মাসুদ মুহিত যত কিতাব পৃথিবীর বুকে রয়েছে একটা কিতাবের মধ্যে লেখা দেখেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছেন একজন হাজার এই যে আল মুস্তাদরাক আলা সহিহাইন আমি একটু আগে দেখিয়েছি আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তৃতীয় খণ্ড আল মুস্তাদরাক আলা সহিহাইন এটার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে নজদি সাহেব আব্দুর রহিম নজদি সাহেব আপনি আরো বলেছেন মিজানুল ইতাদালের মধ্যে নাই আপনাদের মতো মিথ্যুক আর কেউ হতে পারে না আপনারা এত মিথ্যাবাদী আপনারা গোড়ার গাছ খেটে আলেম হয়েছেন কোরআন হাদিস পড়ে নয় যদি পড়তেন তাহলে অবশ্যই পেতেন এই যে মিজানুল ইতাদাল ফি নাকদির রিজাল দারুল হাদিস কাহেরা থেকে প্রকাশিত এটা পঞ্চম খণ্ড ৬৫ পৃষ্ঠার মধ্যে একসাথে উল্লেখ রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো বলেছেন মুসলিম শরীফে নাই আমি প্রথমেই মুসলিম শরীফের দলিল দিয়েছি মুসলিম শরীফে রয়েছে সিহাহ তার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলেছেন ফাতহুল বারিতে নাই আমি ফাতহুল বারি থেকে দেখিয়েছি শুধু তাই না ফাতহুল বারিতে যে আছে আপনার দলের একজন আলেম খুঁজে পেয়েছেন এজন্য তিনি স্বীকার করেছেন আপনি একটু মনোযোগ সহকারে শুনুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো সহিহ হাদিসে নেই আছে খাইবার যুদ্ধের নবীজির পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা অঙ্কিত ছিল সহি সনদে হাফেজ ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি গ্রন্থে উল্লেখ করেছেন বর্তমান সৌদি আরবের রাষ্ট্রীয় পতাকার মধ্যে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরব জানের লক্ষ লক্ষ ওলামারা এটা দেখতেছেন বাংলাদেশে বসে আপনি বুঝবেন যে কোনো গন্ডগোল মনে হয় আছে আর ওরা কেউ বুঝলো না আসলে গন্ডগোল আপনার মাথার ভিতরে ঢুকছে তিনি নিজেও স্বীকার করেছেন যে ফতহুল বারিতে আছে আর আমি নিজেও দেখিয়েছি ফতহুল বারির মধ্যে অবশ্যই উল্লেখ রয়েছে ইমাম ইবনে হাজার আসকালানি উল্লেখ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু তাই না আপনাদের ইমামদের কিতাব থেকে দেখিয়েছি জালাউলা ফাম থেকে ইবনুল কাইয়্যিম জাওজি তাদের ইমাম আপনাদের আরেকজন ইমাম কাজী শাওখানি নাইরুল আউতারের মধ্যে উল্লেখ করেছেন নাইরুল আউতার থেকে দেখিয়েছি আপনাদের আরেকজন ইমাম আব্দুর রহমান মোবারকপুরি তিনি তোহফাতুল আহওয়াজের মধ্যে বলেছেন সেটা কালিমাতুত তাওহীদ তাওহীদের কালেমা এবং তিনি এটাও বলেছেন যে এই বিষয়ে উম্মতের ইজমা হয়েছে জনাব ভালো করে কোরআন হাদিস গবেষণা করুন ভালো করে হাদিসের কিতাবগুলো গবেষণা করুন তাহলে অবশ্যই পেয়ে যাবেন অযথা নজদির দালালি করবেন না নজদির দালালি ছেড়ে দিন পাঁচাটা গোলামি ছেড়ে দিন শেফা শরীফের মধ্যে ইমাম কাজী ইয়াজ আল মালিকি তিনি উল্লেখ করেছেন ২২ পৃষ্ঠার মধ্যে ইদা জুকিরতু জুকিরতা মাই কওলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিব যেখানে আমার জিকির হবে সেখানে আপনারও জিকির হবে এর মর্মার্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে ইমাম কাজী ইয়াজ আল মালিকি তিনি উল্লেখ করেছেন শুধু তাই না আরো অনেক দলিল দেখানো যাবে এটা হচ্ছে মিশকাতের সূরা মিরকাত পঞ্চম খণ্ড পঞ্চম খণ্ডে ইমামুল্লাহ আলী কারী তিনি স্পষ্ট উল্লেখ করেছেন ৩২৫ পৃষ্ঠার মধ্যে
ওয়াল কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিশকাতুস সূরা মিরকাত 11 খণ্ডের মধ্যে ইমাম মোল্লা আলী কারী তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, যদি সমস্যা থাকে খানের মধ্যে মেশিন লাগিয়ে শুনুন। মোল্লা আলী কারী স্পষ্ট উল্লেখ করেছেন, ওয়ানিল হাসানিল বসরি قال مكتوب على ساق العرش او في ساق العرش لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আরশের পায়ার মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির তিনি প্রথম খণ্ডে 103 পৃষ্ঠার মধ্যে একসাথে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামে ও সাগিরের মধ্যে ইমাম সুয়ুতি 312 পৃষ্ঠার মধ্যে একসাথে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে ইমাম ইবনে সালেহী 12 খণ্ডে 403 পৃষ্ঠার মধ্যে একসাথে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাসায়েসুল কুবরার মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি প্রথম খণ্ডের 12 পৃষ্ঠার মধ্যে একসাথে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি 5 খণ্ডে 579 পৃষ্ঠার মধ্যে একসাথে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে ইমাম ইবনে সালেহী প্রথম খণ্ডে 85 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সেই আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহ পাকের দরবারে আমার দয়াল নবীজির উসিলা দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদ, তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে? তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন হে আল্লাহ, আপনি যখন আমাকে সৃষ্টি করে আমার মধ্যে রূহ প্রবেশ করান, তখন আমি উপরের দিকে মাথা উঠিয়ে দেখেছি আরশের পায়ার মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানেও একসাথে ইমাম ইবনে সালেহী উল্লেখ করেছেন। আব্দুর রহিম নজদি সাহেব তিনি বলছিলেন যে বাইহাকিতেও নাই, দেখুন বাইহাকির দালাইলুন নবুয়তের মধ্যে 5 খণ্ডে 374 পৃষ্ঠার মধ্যে একসাথে উল্লেখ রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে ইমাম নুরউদ্দিন হাইসামি তিনি 8 খণ্ডে 454 পৃষ্ঠার মধ্যে তিনি একসাথে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামে তাবারানি মুজামুস সাগিরের মধ্যে 655 পৃষ্ঠার মধ্যে একসাথে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাসায়েসুল আম্বিয়ার মধ্যে হাফিজ ইবনে কাসির তিনি 29 পৃষ্ঠার মধ্যে একসাথে উল্লেখ করেছেন কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সিকাম ফি জিয়ারাতি খাইরিল আনামের মধ্যে 358 পৃষ্ঠার মধ্যে ইমাম তাকিউদ্দিন সুবকি উল্লেখ করেছেন একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাছাড়াও আরো অসংখ্য কিতাবের মধ্যে একসাথে ইমানের কালেমা রয়েছে। এই নজদির গোষ্ঠীরা যতই চেষ্টা করে না কেন মানুষকে কালেমা থেকে দূরে সরাতে পারবে না। ইমামে মোল্লা আলী কারী স্পষ্টই তিনি উল্লেখ করেছেন মিরকাতের মধ্যে, তিনি স্পষ্ট বলেছেন ওয়াল কালিমাতু তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নজদির গোষ্ঠীরা যতই চেষ্টা করে না কেন মানুষকে আল্লাহর পথ থেকে, রসুলের পথ থেকে, কালেমা থেকে দূরে সরাতে পারবে না, কারণ এখনো নবীর সৈনিকরা বেঁচে আছে। নজদির গোষ্ঠীরা কোনো কিছুই করতে পারবে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন, এদেরকে ছিনে রাখুন, এদেরকে চিহ্নিত করুন, এদেরকে প্রশ্রয় দিবেন না, এদেরকে আশ্রয় দিবেন না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের কাছ থেকে দূরে থাকার জন্য। আর যদি এখনো আপনারা না শুনেন, একদিন আপনার ঘরে আহলে হাদিস ঢুকাই দিবে, একদিন আপনার ঘরে সালাফি ঢুকাই দিবে, সালাফি জব আপনার ঘরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেদিন আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে না, কোনো কিছুই করবে না। এদের কথা কত বলবো, এদের কত সমস্যা, একটাই কথা লাস্ট পর্যায়ে আপনাদের বলতে চাই, এদের থেকে দূরে থাকুন, ইমান এবং আমলকে হেফাজত রাখুন। আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এদের খপ্পর থেকে সকল মুসলমানদের ইমান এবং আমলকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।